আসসালামু আলাইকুম। আমি এখন আছি মাও ভাইরাক্টে S1 এর সামনে। এর উপর ট্রিমিং করা হচ্ছে। ট্রিমিং মানে হলো ঢালাইয়ের পর লেভেল বেশি আপ হয়ে গেছে, যার কারণে এই মেশিনটা দিয়ে ওটা কাটিং করা হচ্ছে। দেখেন মেশিন চলতেছে, যে ঢালাই দেওয়া হয়েছিল ওইটা কাটিং করে যতটুকু দরকার ততটুকু রাখা হচ্ছে, বাকিটুকু কেটে ফেলে দেওয়া হচ্ছে। জায়গায় জায়গায় স্ট্রিমিং করা হচ্ছে। এই যে স্ট্রিমিং শুরু হচ্ছে, এই যে ধুলা উঠতেছে, মানে হলো স্ট্রিমিং করে উঁচু জায়গাটা কেটে নিচু করা হচ্ছে, মানে লেভেল করা হচ্ছে। ট্রিমিং করার পরে আবার চিপিং করা হয় চিপিং মেশিন দ্বারা। এই ট্রিমিং করার কারণ হচ্ছে যে আমাদের পিচ ঢালাই করবো, যে কার্পেটিং যেটা সেটার থিকনেস কমে যাচ্ছে, যার জন্য ট্রিমিং করে আগে এই জায়গার লেভেল ঠিক করা হচ্ছে, যাতে আমাদের কার্পেটিংটা কম না হয়, যার জন্য ট্রিমিং করা। এখন ওই পূর্ব পশ্চিমের ট্রিমিং শেষ হলো, আবার নতুনভাবে ট্রিমিং শুরু করবে। আমার মেশিন স্টার্ট ছিল, খুব অত্যাধুনিক মেশিন, যার সাহায্যে পরিশ্রম কম, জনবল কম, তাড়াতাড়ি কাজ উঠে যাচ্ছে। কাজ চলতেছে, মেশিন চলতেছে, মানে ট্রিমিং হচ্ছে। এই হলো ট্রিমিং এর কাজ। চলতেছে ট্রিমিং, ট্রিমিং করার পরে চিপিং করা হবে এবং রোড স্ল্যাব কার্পেটিং এর জন্য প্রস্তুত করা হবে। এই হলো প্রধান কাজ ট্রিমিং এর। যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পাওয়ার আশায় আমার চ্যানেলকে শেয়ার কমেন্টস করে এগিয়ে নিয়ে যান।